শিশু খুনে অভিযুক্ত জেঠুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। এদিন কড়া পাহারায় অভিযুক্ত জেঠুকে আনা হয় এলাকায়। পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত এলাকায় চলছে পুলিশের মাইকিং। শিশু মৃত্যুর ঘটনায় কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে পড়ে উত্তর চব্বিশ পরগনার বারাসাত। কাজীপাড়ায় এক শিশু নিখোঁজ হওয়া ও পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত। শিশুর মৃত্যুর ঘটনায় শিশুর জ্যাঠাকে গ্রেফতার করে পুলিশ। শিশুকে খুন করার পর পুলিশের হাত থেকে বাঁচতে ছেলে ধরার গল্প ফাঁদে জেঠু। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান বারাসাতের পুলিশ সুপার। সোমবার কাজীপাড়ায় শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বারাসাত থানার পুলিশ। এদিন পুনর্নির্মাণ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য, গত 9 জুন বারাসাত কাজীপাড়ার দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 11 বছরের শিশু। 13 তারিখ শিশুর পচা গলা মৃতদেহ উদ্ধার হয় কাজীপাড়ার একটি বাড়ির পরিত্যক্ত বাথরুম থেকে। এই ঘটনায় মৃত শিশুর নিজের জ্যাঠাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। পুলিশ জানিয়েছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের কারণে ভাইপোকে খুন করে অভিযুক্ত। এমনকি ঘটনার পর পুলিশের নজর ঘোরাতে ছেলে ধরার গল্প তৈরি করেছিল অভিযুক্ত। রবিবারের পর সোমবার এদিন পুনর্নির্মাণের ঘটনায় উপস্থিত ছিলেন বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারাসাত থানার আইসি। এই বিষয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখনো মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে, সমাজ মাধ্যমে প্রচার চলছে, সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্টের উপরও চলছে কড়া নজরদারি। গোটা বিষয়টির ওপর নজর রাখছেন পুলিশ কর্তারা। আমরা কন্টিনিউ করছি, আমরা সোশ্যাল মিডিয়াতে যত ক্লারিফিকেশন আমরা আগে দিয়েছিলাম ওটা আমরা এখনো দিচ্ছি। আর যে যে পোস্টগুলো আমরা পাচ্ছি, এখনো আমার টিম আছে যে থরোলি ব্রাউজ করছে কি যদি কোথাও মানে পোস্টগুলো রয়েছে তো উই ট্রাইং টু কন্ট্যাক্ট দেম, উই ট্রাইং টু টেল দেম। আমার যে একটা লিফলেট আমরা করিয়েছিলাম ওইটাও আমরা ওয়াইড সার্কুলেট করছি। আমার মাইকিং এখনো কন্টিনিউ আছে, সবাই থানা আন্ডারে মর্নিং ইভিনিং ইম্পর্টেন্ট টাইম থেকে আমার মাইকিংটা এখনো চালু আছে, ওইটাও আমরা করছি। এছাড়াও উই আর অ্যাকচুয়ালি বিং কন্ট্যাক্টেড বাই মেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমস, অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিমস আছে যারা অ্যাপ্রোচ করছে, আমরা ওনাকেও ডিটেলসটা বলে দিচ্ছি। যত ম্যাক্সিমাম হয়ে পাবলিক থেকে এই কথাটা পৌঁছে যায় কি এটা পুরো গুজব আছে আর এটা এখান থেকেই অরিজিনেট হয়েছে, অ্যান্ড দিস ইজ ফর আ রিজন, ফর আ পার্সোনাল রিজন দ্যাট হি স্টার্টেড। ওনার নিজের একটা ক্রাইমকে লুকানোর জন্য, ওটাকে কনসিল করার জন্য, কারোর উপরে ওটাকে ডিফ্লেক্ট করার জন্য ওই এটাকে স্টার্ট করেছে, এবং এটাকে খুব বেশি মানে লোকালি লোককে প্রথমে উত্তেজিত করে দিয়েছে, তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।